অল্টারনেটিভ দিনে অল্টারনেটিভ ক্লাস সেপ্টেম্বরে স্কুল খোলার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো এই ভিডিওটা শুরু করে দিই শিক্ষক দিবসের দিনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে অল্টারনেটিভ দিনে অল্টারনেটিভ ক্লাস করার কথা ভাবা হচ্ছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান এদিন অবশ্য একত্রিশ জুলাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার মেয়াদ বাড়িয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে এদিন মুখ্যমন্ত্রী জানান করোনা পরিস্থিতি এই মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে স্কুল কলেজ খোলার কোনো প্রশ্নই নেই তাই একত্রিশে আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে খোলার ভাবনা চিন্তা রয়েছে সেটা আগে জানিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান পরিস্থিতি অনুকূল হলে দুর্গাপুজোর আগে পর্যন্ত লগ অল্টারনেটিভ দিনে অল্টারনেটিভ ক্লাস করা যেতে পারে তবে সবই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর কারণ মঞ্জুরি কমিশনের দ্বিতীয় নির্দেশিকারও বিরোধিতা করেছে এই নির্দেশিকায় বলা হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলক এবং সেটা সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে মঞ্জুরি কমিশনের এই নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুপা মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে সেপ্টেম্বরে পরীক্ষা কোনোভাবেই নেওয়া যাবে না প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠকেও তার অবস্থানের কথা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের মতামত অবশ্যই দিবে, আর এই ভিডিওটাকে পারলে শেয়ার করে দেবে এই ভিডিওটাকে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ